রাষ্ট্রবিধি কে প্রথম করেছিল? তুমি পড়াশোনা করেছ? আমরা সৎসঙ্গীরা আজকে 10 কোটির উপরে ঠাকুরের দীক্ষিত। আজকাল ঠাকুরকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা চলছে। তখনকার দিনে জগদীশচন্দ্র বসুর অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর ধর্ম করলে কি হয়? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, কমন সেন্স গ্রো করে, সাধারণ জ্ঞান বাড়ে। আমার বিদ্যা থাকতে পারে, বুদ্ধি থাকতে পারে, টাকা থাকতে পারে, কিন্তু আমাদের সাধারণ জ্ঞান নেই। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। আমরা রাস্তা দিয়ে আসছিলাম, রামপুরহাটে জ্যাম ছিল, একটা ছেলে দেখি মোটর সাইকেল নিয়ে ওই ফাঁকে 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 চলে যাচ্ছে। যদি সামান্য এদিক ওদিক হোক, ট্র্যাকের তলায় পড়ে কিন্তু মারা যাবে। তার পয়সা আছে, টাকা আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, আমাকে কিনে 10 বার কিনে হাটে বেচতে পারে, কিন্তু তার সাধারণ জ্ঞান নেই। সাধারণ জ্ঞান নেই, সদাচারে বাঁচে মানে লক্ষ্মী বাঁধা তার ঘরে। আমরা দেখবেন মুখের মধ্যে হাত দিই, হাত ধুই দিনা, নাকের মধ্যে হাত দিই, হাত ধুই দিনা, কিন্তু যারা আমরা সৎসঙ্গী পড়াশুনো জানে না, বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু তারা জানে সদাচার কাকে বলে। তাদের কাছে একটা কন্টেনার থাকে, একটা ডিবা থাকে, দেখবেন কোনো কিছু মুখে হাত দিলে, নাকে হাত দিলে, সেটা হাতটা ধুয়ে মুখটা ধুতে হয়। এই যে সাধারণ জ্ঞান, তাহলে ধর্ম করলে কি হয় না? সাধারণ জ্ঞান বাড়ে। তাদের মতো লোক ঠাকুরকে বিশ্বাস করলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখনকার বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা, তারা কি বোকা ছিল না? তারা পড়াশুনো জানতো না? কোটি কোটি লোক মানুষ পড়াশুনো জানে না? আমাদের সৎসঙ্গীদের রাগ হওয়া উচিত নয়, কিন্তু গুরু নিন্দা শুনলে না ভিতরটা জ্বলে যায়। কয়েকদিন থেকে দেখছি সব আজে বাজে নোংরামো আরম্ভ হয়েছে, কিছু খোঁজকে বাঁদর, যুগ পুরুষোত্তমকে নিয়ে উল্টো পাল্টা। তুমি ঠাকুরকে ধরো, ঠাকুরকে বোঝো, তবেই ঠাকুরকে জানতে পারবে। দুপাতা বই পড়ে, বই পড়ে বই হয়ে যাও না, বইয়ের ইসেনকে মজা করতে করো ফেলো। ফুল দি হ্যাজ টু ডু দিস ইট, খোসাটা ফেলে শস্যটা নিতে হয়। এগুলো রাগে বেরোচ্ছে কথাগুলো, রাগ হওয়া উচিত নয়। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমি পাঠ করছি প্রতিদিন, কিন্তু তথাপি এসব দেখে শুনে না, মানুষ তো রক্ত, রক্ত মাংসের এ শরীর, এ শরীর কিন্তু নিতে পারছে না। পাঠ করছি তবু মনের মধ্যে একটা একটা রাগ, একটা জ্বালা, একটা যন্ত্রণা কাজ করছে, যে পুরুষোত্তমকে এমন নোংরা কথা বলে। সব পুরুষোত্তমকে বলেছিলেন, ঠাকুর যখন বাংলাদেশে থাকতেন তখন ওই শনিবারের পত্রিকা বলে একটা পত্রিকায় ঠাকুরের নামে গালাগালাজ অনেক এক সাংবাদিক দিয়েছিলেন, তাকে পরবর্তীতে কলকাতায় অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা জানেন এটা। জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্নটা যতদিন না জাগে ততদিন মানুষ কালাতিপাত জীবন লাভ করে, পশুর জীবন। আর যেদিন মানুষের মনের মধ্যে উদয় হয় আমি মানুষ, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হলো অভাবকে তাড়িয়ে দেওয়া। মানুষের জীবনে অভাব কিরকম ভাবে যাবে? 3 রকম ভাবে জাগে, একটা স্বাভাবিক নিয়মে, যেমন ঘুমানো এবং ইন্দ্রিয় বিষয়ক সুখ বাসনা, আর একটা সঙ্গের দ্বারা অভাব জাগে। কোন ছেলে দেখবেন খারাপ লোকের সঙ্গ করে খারাপ হয়, ভালো লোকের সঙ্গ করে ভালো হয়। আর একটা অভাব জাগে সংস্কার বশত, কোনো ছেলে জন্মাবার সঙ্গে সঙ্গে ভালো কথা বলতে শুরু করে, কোনো ছেলে জন্মাবার সঙ্গে সঙ্গে চুরি করা করতে শুরু করে। এই 3 ভাবে কিন্তু মানুষের জীবনে অভাব জাগে। এই অভাবটা যতক্ষণ না জাগবে না, ততক্ষণ ঠাকুরকে আপনি বুঝতে পারবেন না। আপনার যদি পেটে খিদে না থাকে, খাবার ভালো লাগবে? তাহলে আগে কিন্তু অভাবটা জাগাতে হবে।
যুগপুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাই তিনি বললেন, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। কিসে অভাব যায়, পরিশেষে আছে একটা ব্রহ্ম জিজ্ঞাসা, একটার পর একটা অভাব। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়, ডাইনি অভাব নানান ভাঁচে রক্ত চুষে খায়। ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়, ডাইনি অভাব নানান ভাঁচে রক্ত চুষে খায়। তা ইষ্টের প্রতি আমার যদি ভাব না জাগে, তাহলে আমার অভাব যাবে? ইষ্টের প্রতি আমার ভাবটা থাকতে হবে, তবে আমার জীবনে অভাবটা যাবে। ঠাকুর বললেন, সৎপাত্রে করিস্তান শ্রদ্ধা সহকারে, অভাব ক্রমে পালিয়ে যাবে তেপান্তরের পারে। কত বড় কথা দেখেছেন! সৎপাত্রে করিস্তান অসৎপাত্রে নয়, সৎপাত্রে করিস্তান শ্রদ্ধা সহকারে, অভাব ক্রমে পালিয়ে যাবে তেপান্তরের পারে। কোন মানুষের জীবনে কোনো অভাব থাকতে পারে না যদি সৎপাত্রে দান করা হয়। এই যে কিছু কথা ইষ্টপ্রীতি নিয়ে দুদিনকার দুপাতা বই পড়ে ইষ্টপ্রীতি সম্বন্ধে ঠাকুরের নামে নোংরা কথা বলে, আরে বাবা তুমি কি জানো ইষ্টপ্রীতি কে প্রথম করেছিল? তুমি পড়াশুনো করেছো? ইষ্টপ্রীতি করেছেন ত্রেতা যুগে রামচন্দ্র, ইষ্টপ্রীতি করেছিলেন বজরংবলী হনুমান, ইষ্টপ্রীতি করতেন ভগবান শ্রীকৃষ্ণ, ইষ্টপ্রীতি করতেন গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে যেমন একটা ফিলান্থ্রপি অফিস আছে, দেওঘরে একটা ফিলান্থ্রপি অফিস আছে, দেখবেন কিছুদিন আগে ডিসকভারি চ্যানেলে দেখাচ্ছিল যে সমুদ্রের তলে দ্বারকা নগরী পাওয়া গেছে, সেখানে ফিলান্থ্রপি অফিস যেখানে শ্রীকৃষ্ণ ইষ্টপ্রীতি জমা হতো সেই অফিসটা দেখিয়েছে, আপনারা দেখেছেন, যেখানে যারা শ্রীকৃষ্ণকে ইষ্টপ্রীতি করত সেই ইষ্টপ্রীতি দ্বারকা নগরীতে সেরকম একটা অফিস পাওয়া গেছে, যারা ডিসকভারি চ্যানেল দেখেছে। কিছু না জেনে শুনে মানুষ উল্টো পাল্টা মন্তব্য করে, বিভ্রান্ত হবেন না। ঠাকুরকে ধরে চললে, আমি ঠাকুর ধরেছি, তিনি ঠাকুর নাকি আমার জীবনের ভালোটুকু তিনি জানেন, আমি কিছুক্ষণ পর বেঁচে থাকবো কি বেঁচে থাকবো না একমাত্র তিনি জানেন। জীবনের কোনটা ভালো কোনটা মন্দ তুই জানিস কি? আমার জীবনের কোনটা ভালো মন্দ তিনি জানেন, আমি জানি না। তাই জীবন থেকে অভাবটা তাড়িয়ে দিতে হবে। এই একটা প্রশ্ন কিন্তু করেছিলেন অর্জুন অভাবের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে, যে সুখ মাত্রান্তিকম যদ্বুদ্ধি কার্য মতীন্দ্রম ব্যক্তি যত্ন চৈবাংসিত সচ্চলতি তত্ত্বত জংলাভা চাপরং লাভং মন্নত নাধিকং তত্ত্বত যস্মিন থিতে ন গুরুনাপি বিচালতে। একটার পর একটা অভাব মানুষের জীবন থেকে, জীবনে কোনোদিন অভাব যেতে পারে না, যাবে? মানুষ যখন মারা যায়, আত্মা যখন চিদাকাশে বেরিয়ে যায়, যে ভাব অনুযায়ী মানুষের মৃত্যু হয় সেই ভাব অনুযায়ী আবার তার জন্ম হয়। ভারতবর্ষের রাজা ভরত রাজা হরিণের চিন্তা করতে করতে মারা গিয়েছিলেন বলে পরবর্তীতে হরিণ রূপে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে। কাজে কাজে মানুষের জীবন থেকে অভাবটা যায় না, যাবে যাবে যাবে। সেদিন সর্বাপেক্ষা অভাব তোমার সৃষ্টি হবে। একটা মানুষের জীবনে সর্বাপেক্ষা বড় অভাব কোনটি? একটা মানুষের সর্বাপেক্ষা অভাব হলো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে আপ্তি, আপ্তি মানে ভগবানকে আপন করে পাওয়া। যাকে পেলে মানুষের জীবনের চাওয়া পাওয়া কিছু থাকে না। যে বস্তু লাভ হলে অপর বস্তুকে অধিক বলে মনে হয় না, সেই পরাবস্তু হলো ঈশ্বর প্রাপ্তি। প্রাপ্তি মানে আপ্তি, আর আপ্তি মানে ভগবানকে আপন করে পাওয়া।